বুধবার ইফতার নিয়ে ব্যস্ত ছিল সবাই। কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ চিৎকার চেঁচামেচি। তেলির চালা এলাকায় সিলিন্ডারের ছিদ্র থেকে বের হওয়া গ্যাসে আগুন লেগে চোখের নিমিষেই 36 জন দগ্ধ হন। তাদের মধ্যে 34 জনকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এবং মানে রোগীগুলো এত মানে বাজে যে সবারই শ্বাসনালী পুড়ে গেছে। এদের কেউ আশঙ্কা মুক্ত না, এরা 6 জন অলরেডি আইসিইউতে আছে। এদিকে দগ্ধদের দেখতে বার্ন ইউনিটে ভিড় জমান স্বজনরা। দগ্ধদের যন্ত্রণায় কাতরানোর চিৎকার এবং স্বজনদের চোখের পানিতে ভারী হয়ে ওঠে হাসপাতালের পরিবেশ। তো ওখানে গিয়ে আমার পুলাই ফোন দিয়ে কয় আব্বা সুবিয়াকে পাইছিস না, তো আমি তখন ওনতেই অচেতন হয়ে গেলাম। আমার ছোট ভাই আর আহত হয়েছে, আমরা বগুড়া ছিলাম, সে থেকে গাজীপুর থেকে ফোন যাই, তখন আমরা এই সংবাদ পাই, সংবাদ পাওয়ার পরেই আমরা গাড়ি তুটে একে ডাইরেক্ট এখানে আসি। স্বজনরা জানান, ওই এলাকায় টপস্টার কারখানার পাশে শফিকুল ইসলাম নামে এক ব্যবসায়ী একটি গ্যাস সিলিন্ডার কিনে আনেন। সেই সিলিন্ডার লাগানোর সময় চাবি খুলে গিয়ে পাশের চুলা থেকে আগুন ধরে যায়। পরে সিলিন্ডারটি তিনি রাস্তায় ফেলে দেন। এ সময় ঘটনা দেখতে আসা উৎসুক মানুষের শরীরে আগুন লেগে যায়। মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক, উনি নতুন একটা গ্যাস সিলিন্ডার কিনে আনছে বাজার দোকান থেকে। আনার পরে ওটা এই রেগুলেটর লাগাইয়া যখন চুলায় লাইন দিতে গেছে, তখন রেগুলেটরটা লাগানো ভালো না হওয়ার কারণে ওই মুহূর্তে গ্যাস বের হয়েছে। সে ভয়ে বাষ্ট হবে এই ভয়ে সে সিলিন্ডার বোতলটা রাস্তায় ঢেল দেয়। বাড়ির গেটের সামনে রাস্তা, রাস্তায় যখন ঢেল দেয় তখন রাস্তায় পাশে আবার ওই লার্কি চুলা রান্না করা কিছু লোক ছিল। ওই লার্কি চুলা রান্না করা যে আগুন দেওয়া ছিল ওইখান থেকে এই বোতলের গ্যাসে মানে সাথে সাথে আগুন ছড়িয়ে যায়। দগ্ধদের দেখতে এসে স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, হাসপাতালে আসা সবারই 30-90% পর্যন্ত পুড়ে গেছে। 90% রোগী প্রায় 10 জনের বেশি বাচ্চা আছে। সুতরাং এটা মানে এত বড় খারাপ ঘটনা, মানে খুবই মর্মান্তিক। কাজী হিসান বিন্দিদার, মোহনা সংবাদ, ঢাকা।